রেল স্টেশনের মধ্যে দুতলা গোড়ের রহস্য কী এ রহস্য হচ্ছে এখান থেকে যখন ট্রেন আসতো প্রতিটা ট্রেনের সিগন্যাল এই গোড় থেকে দেওয়া হতো এখানের মধ্যে ম্যানুয়াল পদ্ধতিতে সেন্টেনে টেনে প্রতিটা লাইনের ক্লিয়ারেন্স দেওয়া হতো যার ফলে এই গোটটি ব্যবহার করা হতো সিগন্যাল গোড় হিসাবে এখন যেহেতু প্রতিটা রেল স্টেশন আধুনিক হয়ে গেছে কম্পিউটারের মাধ্যমে তাদের রেল স্টেশনগুলো নিয়ন্ত্রণ করে যার ফলে এই ঘোরের ব্যবহার অনেকাংশে কমে এসেছে আগে এই ঘরের থেকে প্রত্যেকটা লাইনের লাইট জ্বালানো হতো এবং কখন কোন ট্রেনটি কোন লাইন দিয়ে আসবে সেটি এই ঘোর থেকে নিয়ন্ত্রণ করা হতো এখন স্টেশনের ভিতর থেকে তাদের কম্পিউটারের মাধ্যমে সিগনাল দেওয়া হয় এবং তাদের পরিশ্রমটা অনেকাংশে কমে এসেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখব